গোপন বাগান। তুমি কে? আমি মেরিলেনাক্স। তিন সপ্তাহ আগে আমি ভারত থেকে এখানে এসেছি। তুমি ইন্ডিয়া থেকে এসেছো? তোমাকে কি কেউ বলেনি? মিস্টার আর্চিবাল্ড ক্রাভেন আমার আঙ্কেল। আমি এখানে থাকতে এসেছি। মিস্টার ক্রেভেন আমার বাবা। যদিও জানি তিনি আমায় সহ্য করতে পারেন না। উনি খুবই সুন্দর মানুষ। উনি হ্যাঁ, কিন্তু জানো তো আমার পিঠে খুব ব্যথা আর আমি খুব শিগগিরই মরে যাব, তাই বোধহয় ওনারও আমায় দেখতে খুব কষ্ট হয়। তাই তিনি আমার কাছ থেকে পালিয়ে বেড়ান, শুধু আমি যখন ঘুমোই তখনই আমার কাছে আসে। তুমি কি করে জানলে যে তুমি মরে যাবে? আর তোমার কথা আমাকে এখানে কেউ বলেনি বা কেন? লোকে ভাবে আমি কিছু জানি না, কিন্তু আমি ওদের কথা শুনেছি। ওরা তোমাকে বলেনি কারণ আমি চাই না কারোর সাথে দেখা করতে। আর আমি তো এটাও চাই না যে কোনো নার্স বা ডাক্তার ক্রাভেন আমায় দেখতে আসুন, কিন্তু আমি এতটাই অসুস্থ যে সেটা আর বারণ করতে পারি না। কি অসুখ করেছে তোমার? আমার পিঠে অসহ্য ব্যথা, সেই জন্যই বোধহয় আমার শরীর এবং মাথা সারাক্ষণ ব্যথা করে। আমি তো ঘুমোতেও পারি না। সর্বনাশ, তুমি এখানে কেন? কি করছো? মিস্টার কলিন, তোমার এভাবে উঠে আসাটা ঠিক নয়। মিস লেনক্স, তুমি এই মুহূর্তে এখান থেকে যাও। না, মেরি থাকুক এখানে। মাস্টার কলিন, তোমার এখন ঘুমানো উচিত। আমার মনে হয় তোমার আমার কথা শুনে চলা উচিত। আমি চাই মেরি এখানে থাকুক আর তোমরা বাকি সবাই চলে যাও। ইন্ডিয়া সম্পর্কে আমাকে বলো। মেরি আর কলিন অনেকক্ষণ ধরেই কথা বলল। ও ওকে ইন্ডিয়া সম্পর্কে অনেক কিছু বলল আর কলিনও মন দিয়ে আগ্রহ নিয়ে সেটা শুনল। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে ম্যারি আর কলিন দুজনে একসঙ্গে অনেকটা সময় কাটালো। এভাবেই পুরো একটা সপ্তাহ কাটল আর তারপর অবশেষে আকাশ পরিষ্কার হল। আজ ম্যারি বাগানে ডিকেনের সঙ্গে কাজ করবে। ও কলিনের সাথে ব্রেকফাস্ট সারতে গেল আর তখন বিদায় কলিন, সন্ধ্যেবেলা আবার দেখা হবে। কোথায়? তুমি কোথায় যাচ্ছ? ডিকেনের কাছে, আমি ওর কথা তোমায় বলেছি। যদিও ম্যারি কলিনকে ডিকেনের ব্যাপারে বলেছিল, কিন্তু ও ওই গোপন বাগানটা সম্বন্ধে কিছু বলেনি, কারণ ও বুঝতে পারছিল না যে কলিন কতটা বিশ্বাসযোগ্য। আর ও শুধু কলিনের সঙ্গে থাকার জন্য ডিকেনের সঙ্গে দেখা করা আর বাগানে যাওয়া কোনটাই ছাড়তে চাইছিল না। তুমি এখান থেকে কোথাও যাবে না, আমি তোমাকে অনুমতি দিচ্ছি না। আমি তোমার কাছে কোনো রকম পারমিশন চাই না। তুমি যদি যাও আমি বললে ওরা কিন্তু তোমার ঘাড় ধরে টেনে আনবে আর এখানেই নিয়ে আসবে। আমার কথা শুনে চলো। ওরা আমাকে ঘাড় ধরে টেনে আনতে পারে, কিন্তু আমাকে কথা বলাতে পারবে না। আমি চুপ করে বসে থাকবো, তোমার সাথে একটাও কথা বলবো না। সেই রাতে একটা সাংঘাতিক বিকট চিৎকারে, যা ও আগেও একবার শুনেছিল, ম্যারির ঘুমটা ভেঙে গেল। হে ভগবান, এটা আসলে কি? কেউ থামাও, দয়া করে থামাও। মিস লেনক্স, দয়া করে আপনি মাস্টার কলিনের সঙ্গে কথা বলবেন। আপনি একমাত্র যিনি ওকে থামাতে পারেন। এটা কলিন চেঁচাচ্ছে কেন? উনি খুবই ভেঙে পড়েছেন, কারণ সকালবেলায় আপনি ওনার সঙ্গে থাকেননি, সন্ধেবেলা ফিরেও ওর কাছে ক্ষমা চাননি। প্রত্যেকবার যখনই ওনার কিছু খারাপ লাগে উনি এইভাবেই চিৎকার করেন, আমরা হার মানতে বাধ্য হই। কি ভয়ঙ্কর ব্যাপার! প্লিজ আমার সঙ্গে আসুন। না, আমি কিছুতেই ওকে সরি বলবো না। আমি কখনো কোনো দিন ওর আদেশ মানতে বাধ্য নই, আর সেটাই ওনার সব থেকে বেশি দরকার। আপনি আসুন আমার সঙ্গে। মেরি কখনোই ওখানে যেতে চাইছিল না, কিন্তু আওয়াজটা এতটাই বিরক্তিকর ছিল যে ও ঝড়ের মতো কলিনের ঘরে গিয়ে ঢুকলো। তুমি কি তোমার এই বিরক্তিকর চিৎকারটা এবার থামাবে? আবার তুমি তোমার এই বিরক্তিকর আওয়াজটা বের করো না, করো না। যে একটু পরেই মরে যাবে তার সাথে তুমি কেন এভাবে কথা বলছো? তুমি তোমার গল্প থামাও, তুমি মরে যাচ্ছ না। তোমার বিকট শব্দ অন্যদের মেরে ফেলবে। তুমি কিচ্ছু জানো না ব্যাপারে। এটা শুরু হয়ে গেছে, কি
কি শুরু হয়েছে? আমার পিঠে ওই ফোড়াটা। আমি এবার কুঁজো হয়ে যাব আর তারপর আমি মরে যাব। আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি সহানুভূতি পাবার জন্য মিথ্যে কথা বলছো। না, আমি বুঝতে পারছি। দেখাও, আমি দেখতে চাই ওটা। তুমি দেখাও, দেখাও আমাকে। দেখানো নাকে। নার্স কলিনকে উপর করে শুইয়ে দিয়ে তার শার্টটা তুলে দিল। মেরি পেছন থেকে দেখলো। কোথায়? কিচ্ছু নেই এখানে। কোথায় ফোড়া? কিচ্ছু নেই তোমার পিঠে। কোনো ফোড়ার চিহ্ন মাত্র নেই। কি? তুমি মিথ্যে বলছো। না মাস্টার কলিন, আপনি যদি আমায় বলতেন যে আপনার পিঠে ফোড়া নিয়ে আপনি এত চিন্তিত, আমি আপনাকে বলতাম যে আপনার পিঠে কোনো ফোড়াই নেই। আপনার পিঠ একদম ঠিক আছে। যদি তোমার পিঠ ঠিক থাকে তাহলে তুমি হাঁটো না কেন? কারণ আমার পা খুব দুর্বল। ডাক্তার ওনাকে খোলা হাওয়ায় হাঁটা চলা আর ব্যায়াম করতে বলেছেন, কিন্তু উনি শোনেনি না। যখনই ওনাকে বলা হয় তখনই উনি এরকম করে চেঁচান। কারণ সবাই চায় আমি যাতে মরে যাই। তোমার এই ভয়ঙ্কর বাজে চিৎকারে সবাই বিরক্ত হয়ে পড়েছে, বুঝলে? তুমি যদি আমার কাছ থেকে কোনো রকম সহানুভূতি চাও, আমি পারবো না, আমি চললাম। মেরি, প্লিজ, আই এম সরি, প্লিজ চলে যাও না। আমি তোমাকে সারা দিন মিস করেছি। আমিও তোমাকে মিস করেছি। ভেবেছিলাম কাল সকালে এসেই তোমাকে জানাবো আজ কি হয়েছে। তাহলে বলো আমাকে, তুমি যখনই আসো এখানে আমরা খুব ভালো ভালো কথা বলি একসাথে। ভারত নিয়ে কথা হয়, বই নিয়ে, হাতি নিয়ে কথা হয় আমাদের। আমি ভুলেই যাই যে আমি মরে যাচ্ছি, আর আমার অতটা অসুস্থও মনে হয় না। প্লিজ চলে যাও না। তুমি জানো আমি কি শুনেছি? শুনেছি তোমার মা বাগান খুব ভালোবাসতেন এবং ওনার একটা বাগানও ছিল। তাই সত্যি? তুমি দেখেছো সেটা? আমি শুনেছি সেখানে প্রচুর গোলাপ, কিন্তু 10 বছর ধরে ওটা বন্ধ আর কেউই জানে না সেটা কোথায়। কিন্তু তুমি জানো, প্রায় আমি মনে করি যে ওটা কেমন দেখতে হবে। যদি আমি ওটা খুঁজে পেতাম, হয়তো একদিন একটা ছোট্ট রবিন পাখি জাদুপরীর মতো আমার কাঁধে এসে বসবে আর আমাকে মাটির নিচে লুকোনো একটা চাবি এনে দেবে। আর হয়তো আইভিলতার পেছনে লুকোনো কোনো একটা গোপন দরজা আমাকে দেখিয়ে দেবে। একটা সিক্রেট গার্ডেন, আমার মার বাগান, আমাদের বাগান। আমরা এই বাগানের কথা কাউকে কখনো বলবো না, কাউকে না। প্রমিস করো আমায়, প্রমিস করো মেরে, যে তুমি প্রতিদিন ওটা খুঁজবে আর খুঁজে পেলেই তুমি আমাকে জানিয়ে দেবে। হ্যাঁ, আমি কথা দিলাম। ওই বাগানটা কিরকম দেখতে হতে পারে মেরি, বলো আমায়। আর ওই ম্যাজিক্যাল গার্ডেনের কথা ভাবতে ভাবতে আমি ঠিক ঘুমিয়ে পড়ব। আমি আর মরে যাব না, দেখো। এটা সত্যি স্বপ্নের মতো। ওই বাগান গোলাপ আর ড্যাফোডিলে ভরে থাকে, নানা রকমের পাখিও আসে। মেরি যখন বলছিল এগুলো শুনতে শুনতে কলিন একটা সুগন্ধে ফুলে ভরা, সুন্দর সুন্দর প্রাণীতে ভরা বাগানের স্বপ্ন দেখতে দেখতে শান্তিতে ঘুমের দেশে চলে গেল। কলিন ঘুমিয়ে পড়ার পর ম্যারির মাথায় একটা আইডিয়া এলো। পরদিন সকালে ও ছুটে ডিকেনের কাছে গিয়ে সব বলল। যখন কলিন ভালো ভালো কথা চিন্তা করে তখন ওর মাথা ব্যথা করে না, তখন ও হাসে। ওকে দেখে মনে হয় যেন ও সত্যি সত্যি ভালো আছে। হতে পারে, হতেই পারে। যদি আমরা ওকে গোপন বাগানে নিয়ে আসি তাহলে ওর মন ভালো চিন্তায় ভরে থাকবে। চারিদিকে ফুল ফল আর পাখি দেখে জীবন সত্যি সত্যি সুন্দর হয়ে উঠবে। ও তাহলে ভেতর থেকে খুবই ভালো থাকবে। আর সত্যি তো এর থেকে ভালো আইডিয়া আর কোনো কিছু হতে পারে না। তাহলে সমস্ত পশু পাখি নিয়ে কাল আমাদের বাড়ি এসো, আমরা একসঙ্গে ওকে বলবো। সেদিন সন্ধ্যাবেলা মেরি কলিনকে বলল, আর কলিন ডিকেনের সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকলো। কাল সকালে ওই ব্রেকফাস্টের পরে ডিকেন নামে একটা ছেলে, একটা শেয়াল, দুটো কাঠ বিড়ালি আর একটা কাক নিয়ে আসবে। ওকে সঙ্গে সঙ্গে আমার ঘরে পাঠিয়ে দেবে। অবশ্যই স্যার, আপনি যা বলবেন। পরদিন সকালে ডেকেন ওর সব জন্তু জানোয়ার নিয়ে হাজির হলো। ও কাঠবিড়ালি দুটোকে কলিনের কোলে দিল। কলিন এত সুন্দর নরম জিনিস আগে কখনো দেখেনি। ওরা কথা বলল, হাসলো, আর তারপরে ডেকেন আর ম্যারি কলিনকে সিক্রেট বাগানটার ব্যাপারে বলল। কলিন, এসো আমাদের সঙ্গে, এসো প্লিজ, এতে তোমার ভালোই হবে। আমি তো এক্ষুনি ওই বাগানটাতে যেতে চাই, কিন্তু কেউ যেন জানতে না পারে। কিভাবে যাব? আমার হুইলচেয়ারে করে? ডিকেন তোমাকে নিয়ে যেতে পারবে, কোনো চিন্তা করো না। তাহলে
অপেক্ষা করো। মালিকে বলো আমার সঙ্গে দেখা করতে, কাল সকালে আমি এই বাগানে যেতে চাই। আর আমি চাই না কেউ আমাকে দেখুক যে আমার পিছে ব্যথা আর একটা বড় কুঁজ আছে। তাই এই বিষয়টা তোমরা খুব ভালো করে দেখে নাও যে আমি এখানে ফিরে না আসা পর্যন্ত আমাকে যেন কেউ না দেখতে পায়। ঠিক আছে স্যার। তারপরে এরকম হলো যে ওরা সবাই মিলে বাগানে গেল। কলিন তো একেবারে আনন্দে আত্মহারা হয়ে গেল, যেন কোনো ম্যাজিক ভর করেছে ওর ওপর। এটা হলো ওদের পৃথিবী, ওদের সিক্রেট ওয়ার্ল্ড। হঠাৎ করেই ওরা দেখলো কেউ যেন একটা উঁকি মারছে। কে কে ওখানে? পেন, তুমি? তোমাদের তো এখানে থাকার কথাই নয়, এই বাগানটা তো 10 বছর আগেই বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি ওটাকে ইনি মাস্টার কলিন ক্রেভেন, মিস্টার ক্রেভেনের ছেলে। কিন্তু আমি যেন শুনেছিলাম উনি তো অর্ধেক পঙ্গু। না দেখো, আমি পঙ্গু নই। ডিকান, তুমি এদিকে এসো। তুমি তুমি এটা পারবে, পারবে তুমি, এটা পারবে তুমি। কলিন নিজেই উঠে দাঁড়াতে পারলো, আর বেন তো সেটা দেখে চমকে গেল। এবার বাচ্চারা তাকে বাগানের মধ্যে নিয়ে এলো। তাহলে তো ওরা মিথ্যে কথা বলতো, ওরা তো বললো তুমি হাঁটতে পারো না, উঠতে পারো না, তুমি মরে যাবে নাকি? না, আমি এখন কিছুতেই মরছি না, আমি বেঁচে থাকবো সবসময়, সবসময় আর সবসময়ের জন্য। তোমাদের কি মনে হয় কলিন ঠিক কথা বলছে? ও কি ভালো হয়ে যাবে? কিন্তু কি করে,